পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 48 জন উপভোক্তা বিগত 4 বছর ধরে গীতাঞ্জলি গৃহ নির্মাণ প্রকল্পের কিস্তির টাকা না পাওয়ায় সমস্যায় পড়েছিলেন। বৃহস্পতিবার নতুন পৌর বোর্ডের প্রশাসক প্রণব চ্যাটার্জি, উপপ্রশাসক আইনুল হক ও আলপনা হালদার এবং অপর দুই প্রশাসক মণ্ডলীর সদস্য উমা সাঁই ও ডক্টর শঙ্কর শুভ্র ঘোষের উপস্থিতিতেই ওই 48 জন উপভোক্তাদের হাতেই তাদের প্রাপ্য টাকা তুলে দেওয়া হবে বলে জানানো হয়। এদিন থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা চলে যাবে বলে জানান পৌর আধিকারিক তাপস মাকড়। আমাদের পৌর প্রশাসক স্যার প্রণব চ্যাটার্জি মহাশয়, আমাদের ভাইস চেয়ারপারসন পৌর বোর্ডের আইনুল হক স্যার এবং আমাদের আলপনা হালদার, উনিও ভাইস চেয়ারপারসন, এবং আমাদের পৌর বোর্ডের দুইজন সদস্য ডক্টর শঙ্কর শুক্র ঘোষ এবং উমা সাঁই, ওনারা পাঁচজনাই এখন অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড হিসাবে এই যৌথ সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদেরকে দায়িত্ব দেওয়া ছিল যেন ইমিডিয়েটলি আমরা আপনাদের টাকাগুলো ছেড়ে দিই। তো 39 লক্ষ টাকার কাছাকাছি স্যারেরা সেগুলো বলবেন ডিটেলস একটুখানি আপনাদেরকে, সেই টাকাগুলো যেগুলো আপনাদের বকেয়া টাকা আছে ইমিডিয়েটলি আমরা ছেড়ে দিচ্ছি। আজকেই কিছু জনের ব্যাংকে হয়তো দেখবেন টাকা ঢুকে গেছে, দু একজনের ক্লারিক্যাল প্রবলেম আছে। 48 জন বেনিফিশিয়ারি ছিলেন আপনারা, যাদেরকে আমরা 48 জন আছেন যাদের টাকা আমরা দিয়ে উঠতে পারিনি। অনেকেই প্রায় 3-4 বছর ধরেই টাকা মানে পাননি টাকা এবং অন্যরকমভাবেই রয়েছেন, অনেক কষ্টের মধ্যে রয়েছেন। সেই কথাগুলো বিবেচনা করেই আমাদের মাননীয় বোর্ডের যারা সদস্য রয়েছেন তারা অনুমোদন দিয়েছেন। আজকে যে কাগজ পেপার ওয়ার্কগুলো হলো সেইগুলোর পরই আপনাদেরকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ইতিমধ্যে কিছু জনের টাকা ছেড়ে দিয়েছে এবং আজকে বিকালের মধ্যেই বাকি 48 জনের সবার যে ইনস্টলমেন্ট বাকি আছে সেই টাকা ঢুকে যাবে। এদিন প্রায় 39 লক্ষ টাকা প্রদান করা হয়। কতদিন আগে আপনি অ্যাপ্লাই করেছিলেন আর আজকে এখানে এসে আপনার সাথে কি হলো? এটা 18 সালে অ্যাপ্লাই হয়েছিল, 18 সালেই মধ্যেই তো আমরা টাকাটা পেয়েছিলাম নাকি? 18 সালে পেয়েছিলাম, 18 সাল থেকে আবার আমাদের আজকে 2 বছর হলো বন্ধ আছে, 2-3 বছর, তাই তো? 3-4 বছর পর আমরা কালকে একটা চিঠি পাই, চিঠি পেয়ে বললেন যে পৌরসভার যে চেয়ারম্যান বা যে হোক মাননীয় যে যিনি হোক তিনি ডেকেছিলেন আজকে মিটিংয়ের জন্য, ওর জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তারপরের ঘটনা তো আপনাদের আর কি বলবো, সুখবর পেলাম। এই যে 4 বছর ধরে টাকাটা পাননি, এর আগে তো তিনারা দায়িত্বে ছিলেন, কেন পাননি? এবার কি বলবো বলুন তো, আমরা তো নিম্ন, কি বলবো, তারা দিচ্ছেন আমাদের, তাদের কাছে গেলে কিছু তো মতবিরোধ আছে। আজকে তো নতুন বোর্ড কমিটি হলো, এখন কি মনে হচ্ছে সুবিধাটা পাচ্ছেন? নিশ্চয়ই, ফলাফল তো দেখিয়ে দিল সামনে। এটা কিসের টাকা? এটা ঘর হাউস লোন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসক প্রণব চ্যাটার্জি ও উপপ্রশাসক আইনুল হক বর্ধমান পৌরসভার বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেন। কবে এসেছি? আজকে 9 দিন, 2 দিন ছুটি ছিল। আমরা এখানে এসে দেখেছি যে আমাদের যারা পৌর কর্মচারী তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে, বিশেষ করে যারা কন্ট্রাকচুয়াল এবং ডেলি ওয়েজেস। এইখানে আমরা আমাদের কিন্তু আর্থিক সামর্থ্য এখন নেই। আমি এর আগের দিন ইউনিয়ন থেকে যারা এসেছিল আমি বলেছিলাম যে আমরা চেষ্টা করব নুনের খরচাটুকু দিতে, আপনাদের কাছে আমরা সেই নুনের খরচাটুকু প্রত্যেকের জন্য 1000 টাকা করে যাতে পান আমরা তার ব্যবস্থা করে দিয়েছি। আইনুল এরপর ডিটেলসে বলে দেবেন। এই 1000 টাকা করে আপনারা যারা পাবেন, আমরা চাইব পৌরসভার মানটা পৌরসভার অভ্যন্তরে ঐক্যবদ্ধভাবে আপনারা এগিয়ে নিয়ে চলুন, যাতে আমরা পারি ভবিষ্যতে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্যারামিটার অনুযায়ী সঠিক জায়গায় পৌঁছে দিতে। কারণ যে পুরো মাইনে আপনারা পান, এই মাইনে দিয়ে আপনাদের সংসার চালানো খুব কষ্টকর, কিন্তু পৌরসভাকে আরেকটু উন্নত করার জন্যে, পৌরসভাকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া শুধু নয়,
তাদের বাড়িতে অভ্যন্তরে। আমাদের বক্তব্য দুয়ারে সরকার শুধু না, ঘরের অভ্যন্তরে পৌরসভা। মমতা ব্যানার্জী যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে সাকার করার জন্যে আমরা আপনাদের কাছে এই সামান্য উপহারটা তুলে দিতে চাইছি। এরপর আইবো যদি কিছু তিনি স্বপ্ন দেখছেন এবং আমাদের পাঠিয়েছেন পাড়ায় পাড়ায়। যারা যে যদি আপনাদের কাছে কোনো রকমভাবে অর্থ দাবি করে বা পাইয়ে দিয়েছি এই ধরনের কোনো কথা বলে, আপনারা প্রতিবাদ করবেন। এবং মমতাজি পরিষ্কার বলে দিয়েছে এই টাকা যেন মিসইউজ না হয়, এই টাকায় আপনারা আপনাদের নিজস্ব কাজ করুন, নিজেরা সাথে দাঁড়িয়ে থেকে কাজটা কমপ্লিট করে আপনারা বাড়িটা তৈরি করুন। মমতাজির স্বপ্ন আপনারা পূরণ করুন। কোনো রকমভাবে কারুর দ্বারা কোনোভাবে আপনারা বিভ্রান্ত হবেন না। সব কজনেরই পয়সা এনারা দেবেন এবং তার ব্যবস্থা হয়ে গেছে পৌরসভায়। আপনাদের আইনি বলেছে, আপনারা জানেন যে এই নটা দিন, তার মধ্যে দুদিন ছুটি গেছে, সাত দিনের মধ্যে আমরা প্রথমেই দেখেছিলাম অসুবিধা কি। আমাদের পৌরসভার অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ, কিন্তু চাপ সত্ত্বেও আমাদের করার জন্যে আমরা দায়বদ্ধ। কারণ মমতাজি এটা চাইছেন যে অর্ধেক অবস্থায় বাড়িগুলো পড়ে আছে, সেই বাড়িগুলো কমপ্লিট করে দেওয়া হোক। যে পরবর্তী পর্যায়ে আসার কথা ছিল, যে কোনো কারণে আসেনি, আমরা চিঠি লিখেছি, নিশ্চয়ই সে টাকাটা আমরা পেয়ে যাবো। এখন লোন ফান্ডে দিচ্ছি, ওই টাকাটা পেয়ে গেলে আবার আমরা লোন ফান্ডে ওই টাকাটা ট্রান্সফার করে নেবো। না আমি একটু ব্যাপার বোর্ডের আপনার যে অতীতের কথা বলবো না, আমার আমি গাবো সেটা বলার জন্যে ক্যাক বলবে স্যার। এটা এটা হচ্ছে এই প্রকল্প হাউজিং ফর আরবান। কতজন এটা অ্যাপ্লাই করেছিলেন? আমি অত আমাদের আমি কে অ্যাপ্লাই করেছিলেন, এগুলো বেনিফিশিয়ারি সিলেকশন গভর্নমেন্ট টাকা দেয়, আমাদের আরও অনেক বেনিফিশিয়ারি সিলেকশন। এটা 48 জন বললাম তুমি, হ্যাঁ আমি তো তাদের বলতে পারবো না। আমি যে কাজগুলো আমার কাছে এসেছে বকে আছে আমি সেগুলো এখন ভাববো। আমরা কিন্তু এইটা বুঝতে আসিনি যে আমরা কিন্তু কেউ যারা এসে পাঁচ বুরোক্রাট নই, কিন্তু বুরোক্রাটটা ফাইলের পর ফাইল দেখতে পারে, আমরা কিন্তু তা না। আমাদের কথা হচ্ছে চটজলদি সমাধান, এই সমস্যাটা আমাদের সামনে এসেছে, আমরা কীভাবে সেই সমস্যার সমাধান করতে পারি, এইটা হচ্ছে আমাদের প্রায়োরিটি। রাজ্য সরকার গঠন করেছে, উনি হচ্ছেন আমাদের চেয়ারপারসন শ্রী প্রণব চট্টোপাধ্যায়, আমি আইনুল হক ভাইস চেয়ারপারসন, শ্রীমতী আলপনা হালদার ভাইস চেয়ারপারসন, ডাক্তার শঙ্কর শুক্ল ঘোষ বোর্ড মেম্বার, শ্রীমতী উমা সাঁই বোর্ড মেম্বার, আমরা পাঁচজন 17ই আগস্ট দায়িত্বভার গ্রহণ করেছি। আমি প্রথমেই পৌরসভার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা প্রত্যেকেই জানেন যে মানুষের কাছে মানুষের জন্য যে কাজগুলো করা দরকার, যে পরিষেবাগুলোকে পৌঁছে দেওয়া দরকার, তার জন্য নানাবিধ কর্মসূচি গ্রহণ করছে। মানুষকে সরকারি দপ্তরে যেতে হতো, একটা কথা আছে লাল পিঠের বন্ধন, কথা আছে এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুটো সূত্র হয়ে গেল। আজকে আমাদের নেত্রী তিনি বলেছেন যে মানুষ সরকারের কাছে যাবে না, মানুষের দোয়ারে সরকার চায়। আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব দুয়ারে সরকার একাধিক প্রকল্প, আমি সেই প্রকল্পগুলোর কথা জানি।
এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের প্রকল্প আর্জিন সর আরবান পুয়ার। এই প্রকল্পের জন্য যা উপভোক্তা আমরা ইংরেজিতে বলি বেনিফিশিয়ারি, আমরা এসে শুনলাম যে প্রায় চার বছর ধরে তাদের যে দ্বিতীয় কিস্তি যে টাকা তাদের সেই টাকা তারা পায়নি। আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করব যে চার বছরে তো যদি একটা সাধারণ মানুষ, একজন গরিব মানুষ সময় টাকা না পায়, যেভাবে জিনিসপত্রে দাম বাড়ছে, বিশেষ করে বিল্ডিং মেটেরিয়াল, সিমেন্টের দাম বাড়ছে, পাথরের দাম বাড়ছে, ইটের দাম বাড়ছে, সিমেন্টের দাম বাড়ছে, রডের দাম বাড়ছে, তাহলে এই বাড়িগুলো তারা কীভাবে হচ্ছে করবে? অর্ধেকটা বাড়ি হয়ে পড়ে আছে, পিপড় টাঙিয়ে সেখানেই বাস করতে বাধ্য হচ্ছে কিংবা ভাড়া বাড়িতে বাস করতে বাধ্য হচ্ছে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় যা চান এটা তার গ্রুপ, তার নীতির গ্রুপ। এখন যে কোনো কারণে সরকার থেকে যে টাকাটা আমাদের পাওয়ার কথা ছিল আমরা পাইনি, যদি টাকা পাইনি বলে তো কাজটা বন্ধ থাকতে পারে না। তো আমরা আলোচনা করলাম আমাদের পুরো প্রশাসক যিনি চেয়ারম্যান তিনি, তিনি বললেন যে আমাদের নিজস্ব ফান্ড থেকে এই টাকাটা আমরা দিতে পারি না, একটু খতিয়ে দেখি। আমাদের যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছে তার সঙ্গে আমরা বসলাম, বুঝলাম যে আমাদের নিজস্ব যে তহবিল যেটাকে আমরা কোন ফান্ড বলি, সে কোন ফান্ডের অবস্থাটা খুব ভালো নয়। কিন্তু তা সত্ত্বেও আমরা মনে করি যে আমাদের এই টাকাগুলো দেওয়া দরকার, অন্য অসুবিধা কিছু হবে সব কিছু আছে আমি বিবেচনা করি। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা অবিলম্বে যে বকেয়া টাকা সেই বকেয়া টাকা আমরা উপভোক্তাদের কাছে পৌঁছে দেব। এই সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আমরা পরশু দিই, আজকে আপনাদের আমরা ডেকেছি। সবার সব পেপার আমরা রেডি করতে পারিনি, আমাদের ডিপার্টমেন্ট তৈরি করতে পারিনি, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তৈরি করতে পারিনি। 48 জনের মধ্যে 21 জনের ওরা সমস্ত কাগজ তারা তৈরি করেছে, আমরা 21 জনকে আজকে চেক করে দিচ্ছি। তেমন এটা নয় যে বাকি যা 27 জন তারা পাবে না, তাদের পেপার আজকে হয়ে গেছে, পেপার রেডি হয়েছে, তারা কাল থেকেই পাবে। 48 জনের প্রতিনিধি হিসেবে আপনারা যারা এসেছেন তারা কিন্তু আজকে এই বার্তা দিয়ে যান যে আমরা পৌর বোর্ড অর্থাৎ দিদি যাদেরকে এখানে পাঠিয়েছেন তারা নিজ মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, আমরা হচ্ছে মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, একটা কাজ বকেয়া কাজ আমরা ফেরাতে চাই। মানুষ বঞ্চিত ছিল, তারা পৌরসভায় আবেদন করেছিল কিন্তু তারা এই টাকাটা পেত না, বিভিন্ন সময় অভিযোগ দেখা গেছে, সেই সময় আজকে এত কম সময়ের মধ্যে এই সুবিধাটা পেয়ে গেল কী করে? আমাদের কাছে কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ প্রদীপ নেই, কিন্তু আমরা মনে করি যে প্রপার ম্যানেজমেন্ট একটা সংগঠন করতে হলে তার ম্যানেজমেন্টটা হচ্ছে আসল। আমরা এই কদিন আসার পরই আমরা আমাদের ফান্ড পজিশনগুলোকে আমরা দেখেছি, সরকার থেকে কী টাকা পাই, আমাদের ওন ফান্ড কী আছে, সবটাই হচ্ছে আমরা আমাদের একটা প্রাইমারি রিভিউ, পুরো রিভিউ আমরা বলতে পারবো না, একটা প্রাইমারি রিভিউ আমরা করেছি। আমরা খুব স্বচ্ছভাবে আমরা চলতে চাই, যেটা আমাদের দিদি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ইতিমধ্যেই উনি ঘোষণা করে দিয়েছেন। আমি গতকাল শুনলাম, আমি সেটা থাকতে পারিনি সেই সভাটাতে, আমার অন্য একটা কাজ ছিল বলে, যে আমরা ইন্টারনাল অডিট ইন্টারনাল যে অডিট সেটা আমাদের একটু থিতিয়ে ছিল, সেটাকে আমরা অলরেডি অ্যাক্টিভ করেছি। গত পরশু দিন সিএজির সঙ্গে আমাদের কথা হয়েছে যে আমাদের বকেয়া সমস্ত অডিট, সিএজি যে অডিট সেই অডিটটা হচ্ছে করতে হবে,
পরশু দিন কথা হয়েছে, আজকে তার চিঠি চলে এসেছে। সেপ্টেম্বর মাসে 17 সেপ্টেম্বর থেকে আমাদের সেই অডিটের কাজও আমরা শুরু করছি। আমরা একটা কথা ঘোষণা করেছি, যে কাজ করব, যা কিছু করব, আমরা এলাকায় বলে দেবো যে এই টাকাটা এই রাস্তার জন্য বরাদ্দ, বোর্ড থাকবে, তার যে হিসাব সেই হিসাব হচ্ছে পৌরসভা রাখা থাকবে এক মাস ধরে, মানুষ এসে দেখতে পারবেন যে সেই এলাকায় কী খরচ হবে। আমরা মানুষের কাছে যেটা বলেছি যে আপনাদের কাজটা আপনারা বুঝে নেন, কিন্তু আমরা একটা কথা মনে করি, নীতিগতভাবে একটা কথা আমরা মনে করি, যারা আমাদের পার্মানেন্ট কর্মচারী তারা তো সরকার থেকে একটা অংশ মাইনে দেন, একটা অংশ আমরা পৌরসভা থেকে দিই। আমি সেগুলো আমাদের বাড়া কমানোর আমাদের ক্ষমতা আমাদের মধ্যে নেই। দেশে দেখলাম যে আমাদের পৌরসভায় 1114 জন বিভিন্ন ধরনের আমাদের কর্মী আছে, যারা কেউ হচ্ছে রাস্তায় কাজ করেন, রোড কুলি আছেন, যেটাকে আমরা বলি ডেলি ওয়েজেস লেবার, এই ব্যাপারটা। এছাড়া হচ্ছে আমাদের এই এত কর্মকাণ্ড চলছে তার জন্য কম্পিউটার অপারেটর আছে, আমাদের এসেই আছে, সবাই কন্ট্রাকচুয়াল। তো এই যে লোকগুলো কাজ করছে, তা আমরা যখন তাদেরকে বলবো যে মানুষের জন্য পৌরসভায় কাজ করতে গেলে এই কাজটা হচ্ছে 24 ঘন্টা কাজ, যখন যেখানে প্রয়োজন তখন তোমাকে সেখানে ছুটি দিতে হবে, এটা কিন্তু 10টা 5টা অফিসিয়ালি ঠিকই আছে, কিন্তু মানসিকভাবে তৈরি করতে হবে আমাদের যে আমরা কিন্তু বর্ধমান শহরের নাগরিক পরিষেবার কাজে যুক্ত। বর্ধমান শহরের মানুষ ঘুম থেকে উঠে প্রথম যে লোকটার মুখ দেখে তিনি কিন্তু পৌরসভার কর্মচারী, গালদা যা দিক কোনো কথা, কিন্তু পৌরসভার কর্মচারী। আর এই মানুষগুলো কাজ না করলে বর্ধমানটা শহরটা কিন্তু নরকে রূপান্তরিত হবে। তো সেই লোকগুলো যাতে ভালো করে কাজ করতে পারে, কেউ তো পেটে গাম ছেড়ে তো কাজ করবে না, যা প্রয়োজন দিতে পারছি না, কিন্তু আমরা তাদের কাছে একটা বার্তাকে দিতে চাইছি যে না, আমরা আপনাদের পাশে আছি, আপনারা মানুষকে পরিষেবাটা দিন। মানুষের কাছ থেকে আমাদের যেন কোনো অভিযোগ শুনতে না হয় যে পৌরসভা কর্মীদের কর্মচারীদের কাছ থেকে যে আমরা এই পরিষেবাটা পাচ্ছি, এই বার্তাটা দেওয়া যায়। 1000 টাকাটা কেউ আজকে কোনো যদি বলেন বাজারে কোনো মূল্য নেই, এইটা হচ্ছে আমরা সম্মান, নুনের খরচা, নুনের খরচা। দিদিরা আমাদের আগে চেয়ারম্যান পার্সন বললেন যে এটা হচ্ছে নুনের খরচা, আমার নুনের খরচা দেওয়া যাচ্ছে। দাদা আজকে যেটা অভিযোগ পেলাম যে 4 বছর ধরে যে টাকাটা কিন্তু দেওয়ার ক্ষেত্রে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।